সামাজিক অবমাননা ও কালচারাল রেগিংয়ের প্রেক্ষিতে আমাদের প্রেরিত অভিযোগের তদন্ত এবং ক্যাম্পাসে আমাদের জীবনের নিরাপত্তা চেয়ে আবেদন। মহোদয়, সবিনয় নিবেদন এই যে আমরা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ক্যাম্পাসে বিভিন্ন সময় একটি নির্দিষ্ট গোষ্ঠীর দ্বারা আমরা প্রায়ই অনলাইন ও সরাসরিভাবে হেনস্থা ও অপমানের শিকার হয়েছি। 2023-31 জুলাই সুনামগঞ্জে আটককৃত 24 বুয়েট শিক্ষার্থীর বিরুদ্ধে যে মামলা হয়, আমরা একটি মানববন্ধনের মাধ্যমে তার সুষ্ঠু বিচার প্রার্থনা করি মহামান্য আদালতের কাছে, যেখানে পরিষ্কারভাবে উল্লেখ ছিল যে যদি কোনো শিক্ষার্থী আসলেই দোষী হয় তবে আমরা তার শাস্তি চাই, নির্দোষ সকলে নিঃশর্ত মুক্তি চাই। কিন্তু এই মানববন্ধনের পরপরই বিষয়টি বদলাতে শুরু করে। মানববন্ধনে দাঁড়ানোর কারণে সকল ছাত্রদের ডেকে জবাবদিহিতা চাওয়া হয় নানাভাবে হল বা ডিপার্টমেন্টের সিনিয়র ব্যাচ ও যার যার নিজ ব্যাচের ছাত্রদের দ্বারা। বিভিন্নভাবে হলের সিট অথবা টার্ম বহিষ্কারের ভীতি প্রদর্শন করে ফলে অরিত্র ঘোষ এবং আমি মিশু দত্তকে আনুমানিকভাবে সময় রাত 11টা থেকে ভোর 4টা পর্যন্ত আহসানুল্লাহ হলের কমন রুমে এবং মাঠে জবাবদিহিতা চাওয়া হয়। সবাইকে ডেকে এনে এইভাবে সবার সামনে আমাদের জবাবদিহিতা চাওয়া, একই সঙ্গে ক্যাম্পাস ও কিছু মানুষ দ্বারা অসংলগ্ন আচরণ আমাদের অপমানের সামিল। রাতে একসাথে খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে যে মিথ্যাচার হয়েছে এবং সেখানে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এসেছিল এমন মিথ্যা বানোয়াটের চলমান ছাত্রদের ফেসবুক গ্রুপে অ্যানোনিমাস পোস্ট দিয়ে ভীতিহীনভাবে সবার সামনে আমাদেরকে অপরাধী বানিয়ে আমাদের উপর যে মব জাস্টিস শুরু করে তা আমাদের জন্য লজ্জাজনক। আমি আপনাদেরকে আশ্বাস দিলেও আজ পর্যন্ত আমরা কোনোরূপে তদন্ত রিপোর্ট বা দোষীদের উপর শাস্তি আরোপ হতে দেখিনি, যার ফলে নিপীড়ন এবং সামাজিকভাবে আমাদের হেনস্থা করে দিনের পর দিন তারা নতুন নতুন ধরন বের করা শুরু করে এবং যেমন প্রথমে সব গ্রুপগুলো থেকে বের করে দেওয়া হয়, আমরা তথ্য ঘাটতির কারণে বিশ্ববিদ্যালয়ের চলমান গতির সাথে খাপ খাইয়ে যেন না নিতে পারি ক্লাবগুলো থেকে আমাদেরকে বের করা থেকে শুরু করে আস্তে আস্তে সাংস্কৃতিক অঙ্গন থেকে অনেক দূরে ঠেলে দেওয়া হয়। খেলাধুলা এমনকি ব্যাচের বা ডিপার্টমেন্টের যে কোনো ধরনের অনুষ্ঠান থেকে অবাঞ্ছিত ঘোষণা করে মানসিকভাবে অত্যাচার চালানো এবং একটি পর্যায়ে আমাদের সাথে স্টাডি মেটেরিয়াল শেয়ার না করার মতো ন্যাক্কারজনক ঘটনার ঘোষণা তারা করে এবং একটি দল এবং তাদের সাধারণ শিক্ষার্থীদের উপর তাদের মতামত চাপিয়ে দেয়। কেউ যদি না মানে তাকেও হেনস্থা করা হয় এবং তাদেরকে হুমকি পর্যন্ত দেওয়া হয়। আমরা বুয়েট ক্যাম্পাসে, আমি তানভীর মাহমুদ স্বপ্নিল, সিভিল 20 ব্যাচ। আমরা বুয়েট ক্যাম্পাসে হিজবুত তাহরি ও শিবিরের মতো মৌলবাদী সংগঠন যে সক্রিয় তার অভিযোগ করেছিলাম। আজকে আমাদের অভিযোগের সত্যতা বুয়েটের সিসিটিভি ফুটেজ দেয়। সেই সিসিটিভি ফুটেজে যাদের দেখা গেছে তাদের বিরুদ্ধে খুব তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আপনার নিকট অনুরোধ জানাই। তারা কি বুয়েটের নাকি বাইরের, এই বিষয়টি নিয়ে আমরা সন্দিহান। যদি তারা বুয়েটের বাইরের হয় তবে তারা বুয়েটের অভ্যন্তরে প্রবেশ কীভাবে করলো, আর যদি বুয়েটের হয় তবে যত তাড়াতাড়ি সম্ভব তাদের পরিচয় উল্লেখ করে তাদেরকে ক্যাম্পাস থেকে বের করে নিরাপত্তা বাহিনীর হাতে তুলে দেওয়া হোক। এছাড়াও টাঙ্গুয়ার হাওরে যারা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের সাথে সংযুক্ত থাকার মামলার আসামি তাদের সাথে একই ক্যাম্পাসে একসাথে থাকাটা আমাদের জীবনের জন্য হুমকি। জঙ্গিবাদের সিক্রেট গ্রুপে আমাদের নাম ও পরিচয় উন্মোচন আমাদের জন্য ভীতিকর এবং আমরা ধারণা করি আমাদের পরিচয় সেখানে উন্মোচিত করার সাথে অবশ্যই বোর্ডের কেউ সংযুক্ত। কে বা কারা এটা করছে এই বিষয়ে লক্ষ্যপাত করার জন্য অনুরোধ জানাই এবং তাদেরকে রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর হাতে দ্রুততম সময়ে তুলে দেওয়া যায় ক্যাম্পাসের নিরাপত্তার জন্যই ততই মঙ্গলকর। এবং ক্যাম্পাসের এরকম অস্থিতিশীল পরিবেশ, জামিনে থাকা আসামিদের একই সাথে ক্যাম্পাসে থাকা যেহেতু খুব ভীতিকর, তাই যতদিন পুলিশ কেসে নিষ্পত্তি হচ্ছে না তাদেরকে সাময়িকভাবে একাডেমিক বহিষ্কার করে ক্যাম্পাসে তাদের গতিবিধি রোধ করা হোক। এছাড়াও যারা তাদের সাথে জড়িত বা মদতদাতা হয়ে তাদের সক্রিয় রাখার জন্য পিছন থেকে কাজ করে যাচ্ছে তাদেরকে শনাক্ত করে তদন্তের জন্য গোয়েন্দা বিভাগের গোয়েন্দা নিরাপত্তা বাহিনীর হাতে তুলে দেওয়া হোক।